ছাত্রীরা, আশা করি তোমরা ভালো রয়েছো, সুস্থ রয়েছো। আমরা করোনার প্রভাব তো সকলেই অজানা নয়, প্রত্যেকেই আমরা লক্ষ্য করছি এবং দিনে দিনে কী হারে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে এবং তার সাথে সাথে একটা প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন আমরা প্রত্যেকে হলাম। সেখানে প্রচুর অনেক মানুষের ক্ষয়ক্ষতিও হয়েছে, কিছু কিছু মানুষের মাথার চাঁদও হয়তো আজকে নেই। সেই জায়গা থেকে হয়তো আমরা অনেকটাই ভালো রয়েছি এবং সকলের সুস্থতা কামনা করি, তার সাথে সাথে তোমাদের পরিবারের প্রিয়জনদেরও সুস্থতা কামনা করি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা রাখি। আর অবশ্যই দেখা সাক্ষাৎ তো তোমাদের সাথে অনেকদিনই হচ্ছে না, একটা সুস্থ পৃথিবী আবার ফিরে পাবো এই আশা নিয়ে আজকে আবার পড়াতে আসছি। কারণ বেশ কিছুদিন নেটওয়ার্কিংয়ের প্রবলেম, ফোনের প্রবলেম, চার্জিংয়ের অসুবিধা, প্রাকৃতিক দুর্যোগের কারণে তার জন্য ভিডিও আমি আপলোড করতে পারিনি। পৃথিবী, একটা সুন্দর পৃথিবী পাবো এই আশা নিয়েই আজকে আবার পড়ানো শুরু করছি এবং ভিডিও আপলোড করছি এবং তোমাদের সাথে যে খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে এই আশা রাখি এবং প্রত্যেকে তোমরা সুস্থ থাকো। আমি আগের দিনকে বনগতা গুহা গদ্যাংশের প্রশ্ন উত্তর আলোচনা শেষ করে দিয়েছি এবং তার সাথে সাথে আর্যাবর্ত বর্ণনামের কিছু শর্ট কোয়েশ্চেনও দিয়ে দিয়েছি। আজকে বনগতা গুহার কিছু শর্ট কোয়েশ্চেন দেবো এবং তার সাথে একটা নতুন অধ্যায় শ্রী গঙ্গা স্তোত্রম গদ্যাংশটি আজকে শুরু করব। এবং শুরু করার আগে যেরকম বলা যে এই শ্রী গঙ্গা স্তোত্রম কার লেখা, না শ্রী গঙ্গা স্তোত্রম শঙ্করাচার্যের লেখা। এই শঙ্করাচার্যকে আদি শঙ্করাচার্য নামে বেশি প্রসিদ্ধ তিনি এবং দেখা যায় যে অষ্টম শতাব্দীতে তিনি হিন্দুদের দার্শনিক এবং তার সাথে অদ্বৈত বেদান্তি হিসেবে তিনি খ্যাতি অর্জন করে রয়েছেন। তোমাদের মধ্যে যদি কেউ পরবর্তীকালে এই সংস্কৃত নিয়ে পড়াশোনা করো এবং স্পেশালাইজেশন, অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর এমএতে গিয়ে স্পেশালাইজেশন পেপার যদি কেউ দর্শন নাও, সেখানে একটা স্টেপ আছে বেদান্ত দর্শন। সেই বেদান্ত দর্শনের আমরা বহু বই পাবো যেটা কিন্তু শঙ্করাচার্যের রচিত, আমাদের পড়তে হবে, তো সেটা তো পরের ব্যাপার। এখন যেটা এই মুহূর্তে ক্লাস টুয়েলভে গঙ্গা স্তোত্রম শ্রী শঙ্করাচার্যের লেখা এবং অষ্টম শতাব্দীর তার আবির্ভাব হয়েছে এবং আজকে শ্রী গঙ্গা স্তোত্রমের প্রথম দুটো শ্লোক পড়াবো। প্রথমেই বলে রাখি যে শ্রী গঙ্গা স্তোত্রমের হচ্ছে পুরোটাই, যতটাই আমরা পড়বো 10টা শ্লোক আমরা এখানে পাবো, পড়তে মানে তোমাদের পাঠ্যের মধ্যে রয়েছে এবং 10টা শ্লোকের মধ্যেই গঙ্গার কিন্তু পুরো মাহাত্ম্যকে তুলে ধরা হয়েছে। গঙ্গার বিভিন্নভাবে, বিভিন্ন উপমার মাধ্যমে, বিভিন্ন অলঙ্কার ছন্দের মাধ্যমে কিন্তু গঙ্গার মাহাত্ম্য এখানে তুলে ধরা হয়েছে এবং গঙ্গাকে বিভিন্ন নামে সম্বোধন করা হয়েছে। আমরা জানি গঙ্গা নদীর কিন্তু বহু নাম, কোথাও ভাগীরথী, কোথাও যমুনা, কোথাও পদ্মা, এরকম বিভিন্ন নামে কিন্তু গঙ্গা বয়ে চলেছে। সেখানে এই গঙ্গার বিভিন্ন নাম ধরা হয়েছে, বিভিন্ন নামে সম্বোধন করা হয়েছে এবং তার মাহাত্ম্যকে বিভিন্ন উপমা বা অলঙ্কারের সাহায্যে এখানে তুলে ধরা হয়েছে। ফার্স্টের শ্লোকটা দেখো, বলছে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌতি বিহারিণী বিমলে মমমতি রাস্তম তবপদ কমলে। এখানে প্রথমেই দেখো দেবী বানানটা একটু খটকা লাগবে। দেবী আমরা সাধারণত বানান লিখে থাকি দয়েকা বয় দীর্ঘ, কিন্তু এখানে যেহেতু সম্বোধন করা হচ্ছে, সম্বোধন করার জন্যে দেবী কিন্তু দয়েকা বয় হর্ষই হয়ে গেছে। দেবী সুরেশ্বরী, দেবী অবশ্যই গঙ্গাকে বলা হচ্ছে দেবী এবং কেন সুরেশ্বরী, প্রত্যেকটা ওয়ার্ডের আমরা মিনিং জানবো যে কেন কিসের জন্য কথাটি বলা হয়েছে। তারপরে বলা হচ্ছে সুরেশ্বরী অর্থাৎ দেবতাদের ঈশ্বরী, গঙ্গাকে বলা হচ্ছে দেবী প্রথমে সম্বোধন করা হচ্ছে এবং সম্বোধন করার পর বলা হচ্ছে গঙ্গা দেবী হচ্ছে দেবতাদের ঈশ্বরী। ভগবতী গঙ্গে, ভগবতী কাকে বলা হয় বা ভগবতী কেন গঙ্গাকে বলা হচ্ছে, ভগবতী হচ্ছে ছটা যে
আমাদের মানে স্বর ঐশ্বর্য শালিনী গঙ্গা। কেন না ছটা গুণের অধিকারী। সেই ছটা গুণ কী কী? ঐশ্বর্য আছে, জ্ঞান আছে, বৈরাগ্য আছে, সৌন্দর্য আছে, ওদিকে যশ আছে, বীরত্ব আছে। এই যে ছটা গুণ আমরা দেখতে পাচ্ছি, এই ছটা গুণের অধিকারী কিন্তু এই গঙ্গা। এবং ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, গঙ্গার যে চঞ্চল তরঙ্গ সেটা তিনটে ভুবনে কিন্তু পরিত্রাণ করে রয়েছে। তিনটে ভুবন কী কী? না স্বর্গ, মত্ত, পাতাল। এই তিনটে লোককে আমরা তিনটে ভুবন বলছি। প্রথম লাইনটার কিন্তু প্রত্যেকটা অর্থ কিন্তু আমরা পেলাম। একটা পেলাম গঙ্গাকে দেবী বলা হয়েছে। কেন সুরেশ্বরী বলা হয়েছে? না তার কারণ হচ্ছে দেবতাদের ঈশ্বরী বলে গঙ্গাকে সুরেশ্বরী বলা হয়েছে। কেন ভগবতী বলা হয়েছে? কারণ হচ্ছে ছটা গুণের অধিকারী গঙ্গা, তাই জন্যে গঙ্গাকে ভগবতী বলা হচ্ছে, ভগবতী গঙ্গে বলা হচ্ছে। এবং ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, অর্থাৎ তিনটে ভুবন অর্থাৎ স্বর্গ, মত্ত, পাতাল, এই তিনটে ভুবনেই তার তরঙ্গ, তরল যে তরঙ্গ, জলের যে তরঙ্গ, ঢেউ, সে কিন্তু ঢেউ কিন্তু তিনটে ভুবনকে পরিত্রাণ করে রয়েছে। মানে একটা তিনটে ভুবনের ওপর দিয়ে কিন্তু তিনি গেছে। নেক্সট লাইনে বলছে শঙ্কর মৌনি বিহারিণী বিমলে। শঙ্কর হচ্ছে মহাদেবের আরেকটি অপর নাম। এখানে কিন্তু শিব বা মহাদেবকেই বলা হচ্ছে। শঙ্কর মৌনি, মৌনি মানে জটা। তাহলে শিবের মাথায় বা মহাদেবের মাথায় যে জটা, সেই জটায় কিন্তু গঙ্গা বিরাজমান, অর্থাৎ গঙ্গা কিন্তু সেখানেই থাকে। আমরা দেখেছি যে শিবের মাথায় যে জটা আছে সেখানেই গঙ্গা হচ্ছে তার বস, মানে তার বসবাস করে, তিনি বসবাস করেন। অর্থাৎ হচ্ছে শঙ্কর মৌনি বিহারিণী, অর্থাৎ গঙ্গা শিবের জটায় বিরাজমান। মমমতি রাস্তাং তব পদ কোমলে, অর্থাৎ বলছে যে আমার যে ভক্তি, সেই ভক্তি আমি তোমার পদ কোমলে, অর্থাৎ পায়ের চরণে, অর্থাৎ তোমার পায়েতে আমি যেন অর্পিত করছি। প্রথম শ্লোকটার মানে আশা করি বোঝা গেছে। নেক্সট বলছে যে ভাগীরথী সুখদায়িনী মাত স্তব জল মহিমা নিগমে খ্যাত। ভাগীরথী, কেন গঙ্গাকে ভাগীরথী বলা হয়েছে? এর পিছনে একটা অবশ্যই একটা গল্প রয়েছে, পৌরাণিক কাহিনী এটা অবশ্যই, যে ভগীরথ গঙ্গাকে, দিদীপ রাজার ছেলে ভগীরথ গঙ্গাকে এই মর্তে নিয়ে আসে। এটা একদম সম্পূর্ণ পৌরাণিক কাহিনী অবলম্বনে এটা বলা হচ্ছে, মানে ভাগীরথী কেন নাম হয়েছে গঙ্গা সেটা বলা হচ্ছে। না দিলীপ রাজার ছেলে ভগীরথ গঙ্গাকে স্বর্গ থেকে মত্তলোকে নিয়ে আসার কারণে, তার কারণে কিন্তু এই ভগীরথের নামানুসারে গঙ্গার আরেকটি নাম হয়েছে ভাগীরথী। এটার পিছনে যে গল্পটা, যে বলা হচ্ছে যে অযোধ্যায়, পুরাকালে অযোধ্যায় সগর নামে এক রাজা ছিল। তার 60,000 মানে 60 60,000 ছেলে ছিল। সেই 60,000 ছেলে কপিল মুনির ক্রোধেতে মারা যায়। সেখানে বলা হচ্ছে যে যখন ক্রোধেতে, মুনির ক্রোধে মারা যায়, তখন কিন্তু দেখা যায়, মানে এরকম একটা ছিল যে গঙ্গা যদি সেই কপিল মুনির ক্রোধে 60,000 ছেলে ভস্মীভূত হয়ে যায়, সে গঙ্গা যদি স্বর্গ থেকে মর্তে এসে ওই 60,000 ছেলের ভস্মীভূত যে ছাই রাশি তার উপর দিয়ে যদি চলে যায়, তাহলে কিন্তু তার 60,000 ছেলেই কিন্তু আবার পুনরুজ্জীবন ফিরে পাবে। তাহলে সেই জন্য গঙ্গাকে স্বর্গ থেকে মর্তলোকে নিয়ে আসাটা খুব দরকার। কিন্তু পরে উত্তরসূরি বা উত্তর পুরুষ হিসেবে ভগীরথ দেখা যায় যে বিভিন্ন তপস্যার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে গঙ্গাকে তুষ্ট করে এবং তাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসেন। এবং আরও দেখা যায় যে ভগীরথের অনুসরণ, মানে ভগীরথকে অনুসরণ করে গঙ্গা সেই 60,000 ছেলের ভস্মীভূত সেই রাশির ওপর দিয়ে কিন্তু, মানে যে ছাইয়ে যে রাশি তার উপর দিয়ে কিন্তু গঙ্গা চলে যায় এবং তার সগর রাজার 60,000 ছেলে আবার পুনরুজ্জীবন ফিরে পায়। এই হচ্ছে টোটাল গল্প। এবং ভগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে আসার কারণের জন্যই কিন্তু ভগীরথের নামানুসারে গঙ্গার আরেকটি নাম হয় ভাগীরথী। এখানে দেখো বলেছে ভাগীরথী সুখদায়িনী,
ভাগীরথী কেন নামকরণ করা হলো সেটা তো বললাম। কেন সুখদায়ী? কারণ হচ্ছে তিনি মা, তিনি সুখ প্রদান করছেন, সুখ দান করছেন, তাই জন্য ভাগীরথীকে সুখ দানকারী মা হিসেবে এখানে বলা হয়েছে, চিহ্নিত করা হয়েছে। স্তবজল মহিমার নিগমে খ্যাত, অর্থাৎ গঙ্গার যে জলের মহিমা বা গঙ্গার যে জলের মাহাত্ম্য সেটা কিন্তু নিগমে খ্যাত, অর্থাৎ নিগমে খ্যাত হয়ে রয়েছে। নিগম কাকে বলে? বেদাদি শাস্ত্রকে নিগম বলে, অর্থাৎ বেদের আরেকটি নাম হচ্ছে নিগম। সেখানে দেখো বলা হচ্ছে যে বেদ হচ্ছে আমাদের কিন্তু অত্যন্ত প্রাচীন একটি গ্রন্থ। যখন বেদ রচনা করা হচ্ছে তখন কিন্তু কোনো গ্রন্থই রচনা হয়নি, এবং কে রচনা বেদ করে বেদকে করেছেন সেটা কিন্তু আমরা জানি না, এবং তখন দেখা যায় লেখাও শুরু হয়নি। বেদের আরেকটি নাম হচ্ছে শ্রুতি। কেন শ্রুতি বলা হয়? তার কারণ হচ্ছে শুনে শুনে শিষ্যরা গুরুর কাছ থেকে শুনে শুনে তা মনে রাখত, তাই জন্য বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। এবং শুনে শুনে মনে রাখার সাথে সাথে আরেকজন আরেকজনকে পরম্পরাভাবেই কিন্তু বলতো, মুখে বলতো, কেউ কিন্তু লিখত না, তাই জন্যই কিন্তু বেদের অপর নাম শ্রুতি। শুনে শুনে মনে রাখার যে গুরুর কাছ থেকে শিষ্য, সে আবার আরেকজনকে বলতো, সে আবার আরেকজনকে বলতো, এইভাবে পরম্পরাভাবে এই গতি চলতেই থাকত। তো বেদ তো এত প্রাচীনতম গ্রন্থ, সেই প্রাচীনতম গ্রন্থেতেও কিন্তু গঙ্গার নাম উল্লেখ পাওয়া যায়, এবং তার সাথে সাথে বেদের সাথে সাথে আমরা মহাভারতেও কিন্তু বহুবার গঙ্গার নামের সাথে সাথে প্রশংসাও দেখতে পাই। মহাভারতের অনুশাসন পর্বের 26তম অধ্যায়তে আমরা গঙ্গাকে, গঙ্গার যে মাহাত্ম্য সেটা কিন্তু বর্ণনা করা রয়েছে। তোমাদের যদি মহাভারত যদি কেউ পড়ে থাকো বা মহাভারত যদি বাড়িতে থেকে থাকে, দেখবে মহাভারতের অনুশাসন পর্ব, বেশ কয়েকটি পর্ব রয়েছে, তার মধ্যে অনুশাসন পর্বেতে এবং 26তম অধ্যায় অনুশাসন পর্বে দেখবে সেখানে গঙ্গার মাহাত্ম্যকে বর্ণনা করা হয়েছে। তাহলে এইরকম বেদাদি শাস্ত্রেও কিন্তু গঙ্গার মাহাত্ম্য তুলে ধরা হয়। শুধুমাত্র মহাভারত নয়, বেদেতেও কিন্তু গঙ্গার মাহাত্ম্যকে তুলে ধরা হয়েছে। নাহং জানিতব মহিমানম, অর্থাৎ তার যে মহিমা আমি জানি না, অর্থাৎ তার অসীম মহিমা, সেই মহিমা জানা সম্ভব নয়। পাহি কৃপাময়ী মাম জ্ঞানম, অর্থাৎ আমি আমার যে জ্ঞান, সেই জ্ঞান হচ্ছে তুমি আমাকে ক্ষমা করো, মানে আমি কিছুই জানি না, আমার খুব স্বল্প জ্ঞান। গঙ্গা দেবীকে উদ্দেশ্য করে বলছে আমাকে কৃপা করো, আমাকে দয়া করো, আমাকে পার করো, আমাকে এক জায়গা থেকে পার করো। অর্থাৎ গঙ্গার মাহাত্ম্যকে এখানে বারবার বিভিন্নভাবে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আজকে তোমাদের এক নাম্বার আর দু নম্বর শ্লোকটা আজকে পড়ালাম, প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ মিনিংগুলো বললাম, কেন কিসের জন্য গঙ্গাকে এই সম্বোধন করা হয়েছে। এবং নেক্সট দিন আবার 3-4 পড়াবো। যদি এই 1-2 শ্লোক পড়ানোর মধ্যে কোনো অসুবিধা থেকে থাকে আমাকে জানাও, আমি সেই জায়গাটা আবারও রিপিট করব। পড়ানো শুরু করার আগে যেরকম বলেছিলাম তোমাদের, যেরকম আর্যাবর্ত বর্ণনামের শর্ট কোয়েশ্চেন দিয়ে দিয়েছি, ঠিক সেইভাবে আজকে গুণগত গুহারও কিছু শর্ট কোয়েশ্চেন দিয়ে দেবো। আজকে গুণগত গুহার আমি কিছু শর্ট কোয়েশ্চেন দিচ্ছি, একটু তোমরা দেখে নাও। আজকে গুণগত গুহার শর্ট কোয়েশ্চেন কিন্তু দিয়ে দিলাম তোমাদের প্রত্যেকের কাছে, তাদের আর্যাবর্ত বর্ণনাম এবং গুণগত গুহার শর্ট কোয়েশ্চেন যেগুলো দিলাম বাড়িতে করো।
এবং বারবারই বলছি যে শুধুমাত্র এই শর্ট কোয়েশ্চেনগুলো যে করলেই হয়ে যাবে তা নয়, তার সাথে আরও বেশ কিছু করতে হবে। এবং তার জন্য যেটা আমি বলেছি যে টেক্সট বইয়ের যে বিষয়বস্তু, যেটা পড়ছো, যে গদ্যই পড়ো বা যে পদ্যই পড়ো, তার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু যদি প্রত্যেকের কাছে ক্লিয়ার থাকে তাহলে কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। আরেকটা বলছি, নেক্সট দিন গঙ্গা স্তোত্রম একদম পড়ানো শেষ হয়ে গেলে তারপর তোমাদেরকে আমি গঙ্গা স্তোত্রমেরও যে শর্ট কোয়েশ্চেন আছে কিছু দিয়ে দেবো। বাড়িতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে।